তো এইখানে এই মেথড যে ব্যাপারটা হলো যে এখানে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, মানে এই স্ট্রাকচারটায় যে এইটা হলো যে স্ট্রাকচারটা মানে খাড়া কলাম টাইপ একটা স্ট্রাকচার ধরতে পারি বা ক্যান্টিলিভার টাইপ, কারণ আমার আসলে নিচের দিকে একটা ফিক্স সাপোর্ট আছে। ঠিক আছে, তো এখন আমি যে জিনিসটা করব মানে লাইক এখন ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করা আছে থ্রি ডাইমেনশনালি, মানে আমার যে তিনটা অ্যাক্সিস বরাবরই ফোর্সের কম্পোনেন্ট থাকবে। আগে যেমন দুইটা কম্পোনেন্ট বা একটা কম্পোনেন্ট নিলেই হয়ে যেত, তো এখন কি তিনটা কম্পোনেন্ট থাকতেছে, একটা হলো লাইক এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, তো তিনটা অ্যাক্সিসের কম্পোনেন্টই ওরা দেখাই দিছে মানে এই চিত্রের ক্ষেত্রে। যেমন আমার যে ব্যাপারটা হলো এদিক বরাবর 1/3f কাজ করতেছে, মানে একদম এই যে এই বরাবর, মানে এই বরাবর 1/3f কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে হলো গিয়ে 2/3f, আর খাড়া একদম ডিরেক্ট খাড়া উপরের দিকে কাজ করতেছে লাইক কত 2/3f। ঠিক আছে, মানে আমার তিনটা কম্পোনেন্টই দেওয়া আছে। তো এখন যে বেসিক নিয়মটা, ওরা একটা জিনিস বলে দিছে যে এখানে যে গেজ আছে, গেজ এ, সেখানে স্ট্রেনটা বলে দিছে, সেখানে স্ট্রেনটা বলছে 20 × 10⁻⁶। ঠিক আছে, আবার এখানে ইয়ের মানও বলে দেওয়া আছে, মানে অ্যালুমিনিয়াম অ্যালয়ের ক্ষেত্রে যে মানে এইটা স্ট্রাকচারটা অ্যালুমিনিয়ামের অ্যালয়ের বার, তো এইখানে যে ইয়ের মানটা সেটাও বলে দেওয়া আছে। তো এখান থেকে তো আমরা ইজিলি এই জায়গায় মানে এ পয়েন্টে কত স্ট্রেস হচ্ছে সেটা আমি ডিটারমাইন করতে পারি। তো এ পয়েন্টে স্ট্রেসের ক্ষেত্রে আগে আমার এই ক্রস সেকশনে আসতে হবে বেসিক্যালি। তো আমার যে ফোর্সটা সেটা অ্যাপ্লাই করা হয়েছে এইখানে, মানে এই যে এই জায়গায়। ঠিক আছে, তো আমার এইখান থেকে এখানে যে আসার মেথডটা, ওই যে হাত দিয়ে দেখেছিলাম যে ওই মেথডটাই অ্যাপ্লাই করে এখানে ইজিলি আসা যাবে আর কি। তো এখন যে জিনিসটা হলো যে আমি যদি একটু ক্রস সেকশনটা আঁকি, আমার যে উপরের দিকে যে ক্রস সেকশনটা সেটার একটা কম্পোনেন্ট ডিরেক্ট এই যে উপরের দিকে থাকতেছে না, সেটা কত 2/3f, আর একটা কম্পোনেন্ট থাকতেছে এই দিক বরাবর, সেটাও কিন্তু 2/3f, আর একটা কম্পোনেন্ট থাকতেছে এই এই দিক বরাবর। ঠিক আছে, এইটা হলো 1/3f। তো এইখান থেকে মানে এইখান থেকে আমার এই যে এইখানে আসতে হবে, তো এই যে এইখানে আসতে হবে আর কি, এই যে এইখানে। তো এইটা এ বি সি ডি যদি ধরি তাহলে এটা এ ড্যাশ বি ড্যাশ মানে বি প্রাইম সি প্রাইম আর ডি প্রাইম ধরি। ঠিক আছে, তো আমি বুঝতেছি যে এই দুইটা ফোর্সের কম্পোনেন্টের একটা মানে লাইক লব্ধির মতো থাকবে। এই লব্ধিটার এদিক বরাবর যদি থাকে এফ ধরলাম, তো আমি যদি এইখানে যদি হাতটা ধরি, মানে আমার যে এই যে এই পয়েন্টে লাইক আমি এখান থেকে এই যে সবার উপরে থেকে এই যে এইখানে আসবো, এখানে আসতে হলে কি আমার এইভাবে হাত ধরতে হবে, হাতটা ধরে আমার এই আঙুলগুলো বাঁকাবো কোনটার দিকে, মানে আমার এই যে লব্ধি যে ফোর্সটা আছে সেটার দিকে। অথবা আমি দুইভাবে করতে পারি, যে আমার যে কম্পোনেন্ট আছে সেইখান থেকে আমি ডিরেক্ট এইখানে আসতে পারি, মানে আমার আসলে এইখানে এদিক বরাবর জেড এক্সিস ধরলাম, এদিক বরাবর ধরলাম কি ওয়াই এক্সিস। ঠিক আছে, মানে এটা কিন্তু ফ্ল্যাট মানে একই প্লেনে, আর উপরে খাড়া বরাবর ধরলাম এক্স এক্সিস। ঠিক আছে, তো আমার যে ওয়াই কম্পোনেন্ট বরাবর একটা কি মোমেন্ট আসবে, মোমেন্টে একটা কম্পোনেন্ট আসবে, আমার যে মোমেন্ট আসবে এম, এটা দুইটা কম্পোনেন্ট, একটা এম জেড আর একটা এম ওয়াই থাকবে, দুইটা যেহেতু ফোর্স কম্পোনেন্ট আছে। তো এখন আমার যে এই যে এইটা এই যে এই 2/3f, এটা এইখান এদিক বরাবর আছে, আমি যদি হাতটা এভাবে খাড়াই করি তারপর 2/3f এর দিকে নিই, তাহলে আমার দেখা যাচ্ছে যে এই বৃদ্ধা আঙুলের ডিরেকশনটা এই দিক বরাবর যাচ্ছে, যে এই দিক বরাবর, সেটা অবশ্যই এম ওয়াই। তো এম ওয়াই সমান সমান কী হবে, এম ওয়াই সমান সমান হবে আমার যে 2/3f থেকে আসছে, এটা তো অবশ্যই 2/3f থেকে আসছে, ইনটু হবে এই যে এই ডিস্টেন্সটা আমার দেওয়া আছে, ডিস্টেন্সটা হলো 500, এইখান থেকে এই পর্যন্ত হলো 500 মিলিমিটার। ঠিক আছে, তো এই ডিস্টেন্সটাই হবে 2/3 × 500। এখন আমার যে পরে যে এটার জন্য তো হলো, এটার জন্য এম ওয়াই ডিরেকশন পেলাম এইদিকে, কীভাবে যে আমার এইভাবে দিলাম হাতটা এদিকে ঘুরালাম, আমার বৃদ্ধাঙ্গুলের ডিরেকশন দেখাচ্ছে ওইদিকে। ঠিক আছে, এখন আবার ওভাবে হাতটা খাড়া করব, খাড়া করে আমার এই দিক বরাবর দিব, মানে আমার ওই ফোর্স 1/3f এর দিকে দিলাম, 1/3f এর দিকে দিলে আমার বৃদ্ধাঙ্গুলের ডিরেকশন এইদিকে দেখাচ্ছে মানে বাম পাশে, তো এম জেডটা হবে এই দিকে। এখন আমি যে ওই চিত্রটা চিত্র থেকে দেখব যে এ এটা কোথায় আছে, যে এটা এদিক বরাবর মানে এইখানে একটা পয়েন্টে আছে এ গেজ এ। ঠিক আছে, তো এর পয়েন্টটা হলো যে মানে একদম টপ মানে একদম সাইড কর্নার থেকে এটা হলো 8,
মিলিমিটার দূরে আছে। আর এই ক্রস সেকশনের ডাইমেনশন হলো এদিক বরাবর 30 মিলিমিটার আর এদিক বরাবর হলো 40 মিলিমিটার। ঠিক আছে, তো ফার্স্ট থিং ইজ আমরা এখানে এম জেড পেয়ে গেছি, এম ওয়াই পেয়ে গেছি, তো এইখান থেকে কিন্তু আর আমার এই বিন্দুটা হলো এইখানে। তো বেসিক্যালি আমরা কিন্তু আসলে এই জায়গায় কত স্ট্রেস হবে সেটাও কিন্তু বের করে ফেলতে পারি না। তো এইখানে স্ট্রেসটা কত হবে, আমরা যদি বলি যে সিগমা এ সমান সমান কি, সিগমা এ সমান সমান হবে এই এম জেডের জন্য, এম জেডটা যদি এম জেডের দিকে যদি বৃদ্ধ আঙ্গুল দেই তাহলে আমার এই এই আঙ্গুলগুলো হচ্ছে এই দিক বরাবর, তার মানে এই এই এখানে সব কি কম্প্রেশন, এখানে সব টেনশন। তো এম জেডের জন্য এখানে আমরা কি পাবো, টেনশন, টেনশন এম জেড ইনটু কত হবে এটার অর্ধেক 15 বাই কত হচ্ছে আই জেড, আই জেডটা তো ইজিলি বের করতে পারবো, আই জেড সমান সমান হবে 40 × 30³/12। ঠিক আছে, আই জেড সমান সমান হচ্ছে 40 × 30³/12, আর আই ওয়াই সমান সমান হচ্ছে 30 × 40³/12। এখান থেকে সিগমা এর এম জেডের জন্য আমি যে পরিমাণ ই পাচ্ছে সেটা বের করে ফেলছে। এম জেডের মান তো আমরা জানি, এম জেড সমান সমান কত, আচ্ছা এম জেড সমান সমান হবে তো বোঝা যাচ্ছে 1/3f, একটু আগে যে আমরা বের করছি যে এইটার জন্য আসতেছে এম জেডটা। ঠিক আছে, এদিক বরাবর নিয়ে হাতটা এদিক ওই ফোর্সের দিকে ঘোরালাম, আমার বাম এই বাম দিকে আসছে এম জেড, তো এম জেড সমান সমান হবে 1/3f ইন্টু, এটাও 500 মিলিমিটার দূরেই আছে, তো এম জেড পেয়ে গেছি। বাট এম ওয়াইয়ের জন্য দেখা যায় আমার বৃদ্ধ আঙ্গুল যদি এদিকে নেই তাহলে আমার হাতগুলো এদিকে ঢুকতেছে, তার মানে এম ওয়াইয়ের জন্য এই জায়গায় হবে কম্প্রেশন, এই জন্য মাইনাস সাইন ইউজ করতেছি। এম ওয়াই এখান থেকে এতটুকু ডিস্টেন্স হলো 20, আর এটা এই বিন্দুটা এখান থেকে আরও 8 মিলিমিটার ডানে আছে, তো 20 - 8 বাই হবে কি আই ওয়াই। এইটুকু তো শেষ না কিন্তু, এইখানে তো আমরা ডিরেক্ট যে ইয়েটা পাবো টেনশন স্ট্রেসটা পাবো সেটা কিন্তু স্কিপ করতেছে, এই যে এখানে যে ডিরেক্ট একদম পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ফোর্সটা আছে এটা তো টেনশন, তো এটা টেনশন না, আমি এই এদিক বরাবর যে ফোর্সটা আছে 2/3 × f এটা তো আর চেঞ্জ হচ্ছে না, এখানে তো লাইক তো মোমেন্ট আর্ম নাই এক কথায়, তো আমরা এটা চেঞ্জ না করে এখানে ডিরেক্ট কী আসতেছে যে আমার পি বাই এই হোল ক্রস সেকশন এরিয়াতে কাজ করবেন, তো পি বাই এ পি এর মানটা কত, এখানে পি ইকুয়াল টু হবে 2/3 × f বাই হলো এ, এটা হলো এই ক্রস সেকশনাল এরিয়া, তো এ সমান সমান হবে লাইক 30 × 40। এখান থেকে আমরা সিগমা এ এই পয়েন্টে যে স্ট্রেসটা সেটা পাবো, এখানে যেহেতু এফটা আমার আননোন। ঠিক আছে, সিগমা এ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, সিগমা এ সমান সমান আসলে কি, তো সিগমা এ সমান সমান আমরা যেটা অলরেডি পেয়ে গেছি না, সিগমা ইকুয়াল টু এই জায়গায় যে স্ট্রেন ইনটু হলো ই অ্যালুমিনিয়াম অ্যালিয়ামের ই, তো এই দুইটা গুণ করলে আমরা এই জায়গায় সিগমা এটা পেয়ে যাবো, এই মানটা আর এখানে একমাত্র আননোন হলো এফ, তো এই দুইটা বেসিক্যালি কম্বিনেশন করে আমরা এই জায়গায় এফ আননোনের ভ্যালুটা বের করে ফেলতে পারবো।